শুক্রবার প্রকল্প কর্মীদের সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতি, মিড ডে মিল কর্মী ইউনিয়ন, আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়ন, পৌরস্বাস্থ্য কর্মী ইউনিয়ন, মানব সম্পদ ইউনিয়ন, সহায়ক কর্মী ইউনিয়ন একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা শাসকের কাছে 15 দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। আজকে মূলত আমাদের সারা ভারতে স্কিম ওয়ার্কারদের ধর্মঘট, অর্থাৎ প্রকল্প কর্মীদের সারা ভারতবর্ষব্যাপী একটা ধর্মঘট। আটটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মিলিতভাবে মিটিং করে জুন মাসে তারা স্থির করে, দিন ঠিক করে আজকে 24 সেপ্টেম্বর সারা ভারতে ধর্মঘট হবে। কিন্তু আমাদের এখানে ধর্মঘট বলতে যেটা বোঝায়, বন্ধ রাখার বিষয় নেই। আমরা বিক্ষোভ সমাবেশ করছি কারণ পশ্চিমবঙ্গে কোনো স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রাইমারি স্কুল খোলেনি। এই জন্য আমরা এটাকে এইভাবেই পালন করছি যে বিক্ষোভ সমাবেশ এবং ডিএম এর কাছে ডেপুটেশন। আমাদের 15 দফা দাবি আছে, স্কিম ওয়ার্কারদের স্থায়ী কর্মচারী স্বীকৃতি দিতে হবে, পে স্কেল 21,000 টাকা করতে হবে, আর হচ্ছে পেনশন 10,000 টাকা দিতে হবে, এবং সেই সঙ্গে হচ্ছে সব রকম সামাজিক সুরক্ষা দিতে হবে, কোভিড পিরিয়ডে চিকিৎসা এবং সেই সঙ্গে তাদের বিমা যোজনা নিশ্চিত করতে হবে। যারা এই কোভিড পিরিয়ডে কাজ করছে ফ্রন্ট লাইনে, তাদের 10,000 টাকা মাসে অতিরিক্ত অ্যালাউন্স দিতে হবে, কারণ আশা আইসিডিএস কর্মীরা ময়দানে নেমে কাজ করছে। এটা করা হচ্ছে সব সংগঠন, সিআইটু, এআইটিসি, আইএনটিসি সব আছে, আইটিএফআইটা সব আছে এর মধ্যে। আজকে সব জেলায় জেলায় ডেপুটেশন এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে, আর ভারতবর্ষে অন্য জায়গায় এরা মানে ধর্মঘট পালন করছে, সেখানে খুলেছে সব কিছুই। আর আমাদের এখানে এই যে আশা, আইসিডিএস, পৌরস্বাস্থ্য কর্মী, মিড ডে মিল, এনসিএলপি সবাই আছে এর সঙ্গে, যত প্রকল্প কর্মী এসএসকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার প্রকল্প কর্মীদের সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতি, মিড ডে মিল কর্মী ইউনিয়ন, আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়ন, পৌরস্বাস্থ্য কর্মী ইউনিয়ন, মানব সম্পদ ইউনিয়ন, সহায়ক কর্মী ইউনিয়ন একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা শাসকের কাছে 15 দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। আজকে মূলত আমাদের সারা ভারতে স্কিম ওয়ার্কারদের ধর্মঘট, অর্থাৎ প্রকল্প কর্মীদের সারা ভারতবর্ষব্যাপী একটা ধর্মঘট। আটটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মিলিতভাবে মিটিং করে জুন মাসে তারা স্থির করে, দিন ঠিক করে আজকে 24 সেপ্টেম্বর সারা ভারতে ধর্মঘট হবে। কিন্তু আমাদের এখানে ধর্মঘট বলতে যেটা বোঝায়, বন্ধ রাখার বিষয় নেই। আমরা বিক্ষোভ সমাবেশ করছি কারণ পশ্চিমবঙ্গে কোনো স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রাইমারি স্কুল খোলেনি। এই জন্য আমরা এটাকে এইভাবেই পালন করছি যে বিক্ষোভ সমাবেশ এবং ডিএম এর কাছে ডেপুটেশন। আমাদের 15 দফা দাবি আছে, স্কিম ওয়ার্কারদের স্থায়ী কর্মচারীর স্বীকৃতি দিতে হবে, পে স্কেল 21,000 টাকা করতে হবে, আর হচ্ছে পেনশন 10,000 টাকা দিতে হবে, এবং সেই সঙ্গে হচ্ছে সব রকম সামাজিক সুরক্ষা দিতে হবে, কোভিড পিরিয়ডে চিকিৎসা এবং সেই সঙ্গে তাদের বিমা যোজনা নিশ্চিত করতে হবে। যারা এই কোভিড পিরিয়ডে কাজ করছে ফ্রন্ট লাইনে, তাদের 10,000 টাকা মাসে অতিরিক্ত অ্যালাউন্স দিতে হবে, কারণ আশা আইসিডিএস কর্মীরা ময়দানে নেমে কাজ করছে। এটা করা হচ্ছে সব সংগঠন, সিআইটু, এআইটিসি, আইএনটিসি সব আছে এর মধ্যে, আইটিএফআইটা সব আছে এর মধ্যে। আজকে সব জেলায় জেলায় ডেপুটেশন এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে, আর ভারতবর্ষে অন্য জায়গায় এরা মানে ধর্মঘট পালন করছে, সেখানে খুলেছে সব কিছুই। আর আমাদের এখানে এই যে আশা, আইসিডিএস, পৌরস্বাস্থ্য কর্মী, মিড ডে মিল, এনসিএলপি সবাই আছে এর সঙ্গে,
যত প্রকল্প করবে এসএসকে। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।